যদি মানুষ যদি প্রত্যেককে যদি একটা একটা স্বর্ণ পদকের মালিক হতো প্রতিটা স্বর্ণ পদক যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যেত রব বলেন তোমাদের একবার সুবহানাল্লাহর বিনিময় আমার কাছে যা রয়ে গেছে খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা তা তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ কোন শব্দ কোন শব্দ দিয়ে আপনি বলবেন রব বলেন কুল কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা মেসি হয়ে যেত সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি প্রতিদিন 200 কোটি ডলার করে ইনকাম করত সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা একটা ওয়ার্ল্ড কাপের মালিক হয়ে যেত প্রতিটা কাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যেত না না সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহর সিনের দাম রব্বুল খোদা আল্লাহর কসম রব বলেন খায়রু মিম্মা ইয়াজমাউন সারা পৃথিবীর সবাই মিলে যদি জমা করত তার চেয়ে বেশি কোন শব্দ দিয়ে আপনি বলবেন বলেন কোন শব্দ দিয়ে আপনি বলবেন রব্বে করিম তার হাবিবকে যেন সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ لا تحرك به لسانك لتعجل به আপনাকে বারবার করতে হবে না সুবহানাল্লাহ শুধু ইয়াদদাস্তের জন্য আপনাকে বারবার করতে হবে না আপনি বারবার পড়ুন তো ইবাদতের জন্য পড়ুন ইয়াদদাস্তের জন্য লাগবে না সুবহানাল্লাহ মুখস্থের জন্য আপনি পড়তে হবে না সানু করিউকা আমি আপনাকে পড়িয়ে দিব ফালাতানসা এমন ভাবে পড়াবো আপনি আর জীবনে কখনো ভুলবেন না فلا تنسى আশ্চর্য বিষয় এটা জীবনে আমার কখনোই এই কথা বুঝে আসে নাই আলহামদুলিল্লাহ কালকেই যেন প্রথম স্বরে জদর হয় فلا تنسى ইয়া দিয়েছে ইয়া 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 تنسى যদি ইয়াটা না হইতো فلا تنسى যদি ইয়াটা না হইতো فلا تنسى তাহলে হয়ে যেত ধমক আমি আপনাকে পড়াবো খবরদার আপনি কিন্তু ভুলবেন না নাহি ধমক হয়ে যেত খবরদার আপনি ভুলবেন না রাসূল কল যে ঘাবড়ায় যেত যদি আমি ভুলে যাই এবার রব্বুল আলামিন বলেন না 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 হাবিব সানুকরিউকাম আমি আপনাকে পড়িয়ে দিব ফালাতানসা অতএব আমি আপনাকে খবর শুনিয়ে দেই আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি জীবনে কখনো ভুলবেন না তাইলে আল্লাহ তাআলা বলেন সাব্বিহিসমা রব্বিকাল আলা সুবহান রব্বিয়াল আলা বলেন سبحان ربي الأعلى رب جنا بولن سبح اسم ربك الأعلى رسول بولن سبحان ربي الأعلى এজন্য আল্লাহ রাসূল যেন বলেন আমাকে আমার রব বড় ভালোবেসে আমাকে আমার রব বড় ভালোবেসে আলা রবের তাসবিহ পড়তে বলেছেন এজন্য তুমিও আলা রবের তাসবিহটা তোমাদের নামাজের অংশ বানিয়ে ফেলো আর দিল বলা দিয়ে ওই শুদ্ধ নামাজ দামি হবে জিহ্বা দিয়ে কি হয় বলেন শুদ্ধ হয় জিহ্বা যদি শুদ্ধ হয় তাহলে নামাজ সাকিত আনিদ জিম্মা হয় নামাজ জিহ্বা দ্বারা শুদ্ধ হয় আর দিল দ্বারা দামি হয় তাইলে আমরা কি শিখলাম সুবহান রব্বিয়াল আলা বলেন আজকে দুদিনের আলোচনার পরে আমাদের নামাজে কি কারোর কোনো পেশকম মনে হয় হ্যাঁ আপনারা বলেন দুদিনের আলোচনার পরে কি নামাজে কিছুটা পেশকম মনে হয় যদি জিহ্বা থেকে আলার উলুবে শান দিলে না নামে দিলে না নামে বলেন তাহলে 25 নাম্বার অথবা 27 নাম্বার পাওয়া যাবে আর যদি দিলে নামে দিলে নামা দিয়ে পুরস্কার বাড়তে বাড়তে এক সময় রব্বে করিম বলবেন আর পুরস্কার জান্নাত দিয়ে নয় এবার পুরস্কার আমাকে দিয়ে দিতে দিতে এক পর্যায়ে বলবেন এবার আমি পুরস্কার এবার তোমার আলার পুরস্কার আমি আলা তোমার আলা শব্দের পুরস্কার আমি আলা রব তুমি রব্বি বলেছ আমি আবদি বলে দিব আর তুমি আলা বলেছ আমিও আলা জান্নাত দিয়ে দিব ফি জান্নাতিন আলিয়া সুবহানাল্লাহ ফি জান্নাতিন আলিয়া রব আলা জান্নাত আলিয়া
رب কি আলা জান্নাত কি আলিয়া আলা মানে কি বলি গেস সুউচ্চ সুমহান আলা মানে কি তো দুই দিন বলে ভুলে গেস ওর আমি তো বলছিলাম না মনে আপনাদের মনে আছে আলা অর্থ কি এবার ফি জান্নাতিন আলিয়া তুমি আমাকে আলা বলেছো আমি তোমাকে জান্নাতে আলিয়া দিয়ে দিব তাহলে আমার আলা শব্দ দিয়া জান্নাতে আলা হবে না আমার আলা শব্দ দিয়া জান্নাতে আলিয়া হবে না আমার আলার ইয়াকিন দিয়া জান্নাতে আলিয়া হবে আমার আলার দিলের কাইফিয়ত দিয়া আমার আলার দিলের কাইফিয়ত দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলেন আমি যেন বললাম রব্বে কারিম আমি তাসবিহ কেন পড়ব রব প্রথম বললেন তুমি যে আমি যে তোমার রব লাগি এজন্য পড়বা দুই নম্বরে আলা লাগি আমি যে আলা এজন্য পড়বা তিন নম্বরে আমি বানিয়েছি এজন্য পড়বা চার নম্বরে আমি বরাবর করে দিয়েছি এজন্য পড়বা পাঁচ নম্বরে আমি তোমাকে আমি কদ্দারা তোমার যা যা লাগে সব আমি ঠিক করে দিয়েছি এজন্য পড়বা পাঁচ নম্বরে ফাদা আমি তোমাকে হেদায়েত দিয়েছি এজন্য পড়বা আমি একদম শর্ট করতেছি যেন আল্লাহ তাআলা আমাদের দিলে কথাটা সহজে বসিয়ে দেয় হযরত মাওলানা মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইহি আপনারা তো নাম শুনছেন না রহমতুল্লাহ হযরত বলতেন তাকরীরি বাড়নে লাগি তাকরীর বেড়ে গেছে তাকরীর বাড়ছে বলেন ইস্তেদাদ ঘটনে লাগা ইস্তেদাদ কমতেছে তাকরীর বাড়তেছে বুঝেন না ইস্তেদাদ কমতেছে হযরত বলতেন তাকরীরি বাড়নে লাগি ইস্তেদাদ ঘটনে লাগা তালাবা কো 12 বাজনে লাগা তালাবা কো 12 বাজনে লাগা এজন্য সহজ ভাষায় আপনি তাসবিহ পড়ুন আপনার রবের যিনি সুমহান যিনি বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন যিনি দু হাতকে সমান সমান করে দিয়েছেন যিনি দু পাকে সমান সমান করে দিয়েছেন আর কি করেছেন আল্লাযী কদ্দারা যিনি যার যা লাগে সব ঠিক করে দিয়েছেন যার যা যা লাগে সব ঠিক করে দিয়েছেন ফাহাদা আর যার যা লাগে সেজন্য যত কিছু করার প্রয়োজন হয় সব ব্যবস্থাও তাকে বুদ্ধিমত্তা তাকে দিয়ে দিয়েছেন ফাহাদা পিপিলিকা কেউ তার বাসস্থানের ব্যবস্থা তার খাবারের ব্যবস্থা তার প্রজননের ব্যবস্থা তিনি শিখিয়ে দিয়েছেন মাকড়সাকে তার বাসা বানাবার ব্যবস্থা তার খাবারের ব্যবস্থা তার প্রজননের ব্যবস্থা তিনি শিখিয়ে দিয়েছেন খালাক কুল্ল শাইইন ফাহাদা সব তিনি বানিয়েছেন আবার তিনি তার আকল দিয়েছেন কার কাকে কদ্দুর আকল দিয়েছেন যার জন্য যদ্দুর লাগে সুবহানাল্লাহ যার জন্য কি লাগে যার জন্য যদ্দুর লাগে আর মানুষকে কদ্দুর আকল দিয়েছেন মানুষকে আকল দিয়েছেন যেন সে আরশ আযীম পর্যন্ত পৌঁছে কি হয় ফাহাদা এজন্য আলাম নাজাল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناهم نجدين এটা শুধু আমার বেলায় বলেছেন আর সমস্ত জানোয়ারের বেলায় বলেন ফাদার আর মুমিনের বেলায় মুসলমানের বেলায় মানুষের বেলায় বলেন আমি তাকে আলাম নাজাল লাহু আইনাইন আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই ওয়ালিসানান একটা জিহ্বা দেই নাই ওয়াশাফাতাইন আমি কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই সুবহানাল্লাহ আমি তোমাকে দু চোখ দেই নাই বলেন হ্যাঁ আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই আমি কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই এ ব্যাপারে যদি কোরআনের বর্ণনার আমার আমার ধারণা কোরআনের বর্ণনার আমার বাস্তবতা যদি এক হয় তাহলে সামনেরটা কেন ভিন্ন হবে ওয়াহাদাইনাহুন নাজদাইন আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি সুবহানাল্লাহ
তাইলে আগেরটা যদি ঠিক হয় এটাও ঠিক কি বলেন চোখ কয়টা দিয়েছেন আচ্ছা বলা চলে যদি লিসান আইনে বলে ফেলতো তো কি অবস্থা হতো হ্যাঁ আলম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাইন যদি বলে ফেলতো তো কি অবস্থা হতো দুটো জিভ বসে তো কিন্তু রব কেমনে বলছেন আলম নাজাল লাহু আইনাইন ولسانا وشفتين তোমাকে একটা জিহ্বা দিয়েছি দুটো ঠোঁট দিয়েছি এ ব্যাপারে তোমরা একমত না দ্বিমত এ ব্যাপারে যদি একমত হও তো সামনেরটা ওয়াহাদাইনাহুম নাজদাইন আমি মানুষ শুধু তোমাকে এই দুটো রাস্তা দেখিয়েছি গরু আর ছাগলকে শুধু গরু আর ছাগলকে শুধু খাবারের ব্যবস্থা প্রজননের ব্যবস্থা শিখিয়েছি আর সমস্ত জানোয়ারগুলোকে থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা প্রজননের ব্যবস্থা শিখিয়েছি আর তোমাকে আমি জান্নাত আর জাহান্নামের রাস্তাও দেখিয়ে দিয়েছি কি ভাই আমাকে কি কি দেখিয়েছেন বলেন বলেন জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা আশ্চর্য দেখে দেখবেন আমাদের ছেলেরা আমাদের বাচ্চারা নূরানি পড়ে যে প্রথম দিন প্রথম সবক শেখায় খাবার হাতকে ডান হাত বলে কি শিখায় বলে অপর হাতকে বাম হাত বলে আমি আশ্চর্য হইলাম এই একটা কমন কথা আমাদের কারি বেলা ইচ্ছা রহমাহুল্লাহ এভাবে শিখালো কেন বুঝেন না এটা একটা কমন কথা না এটা কি কোন আনকমন কথা কোন আজগবি কথা এটাকে ডান বলে এটাকে কি বলে বলেন অর্থাৎ কারি বেলা ইচ্ছা রহমাহুল্লাহ যেন এই বাচ্চার প্রথম সবকে প্রথম দিন তাকে ডান আর বাম শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই পাশে জান্নাত এই পাশে জাহান্নাম বলেন এই পাশে জান্নাত আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল এটা ডানে এটা ধরে চলবা সোজা জান্নাতে চলে যাবা আর এটা ধরে চলবা সোজা বাম জাহান্নামে চলে যাবা কি তাইলে আল্লাহ তাআলা বলেন সুবহ ইসম রব্বিকাল আলা সুবহান রব্বিয়াল আলা বলেন সুবহান রব্বিয়াল আলা রব যেন বলেন সুবহ ইসম রব্বিকাল আলা রাসূল বলেছেন সুবহান রব্বিয়াল আলা এজন্য আল্লাহ রাসূল যেন বলেন আমাকে আমার রব বড় ভালোবেসে আমাকে আমার রব বড় ভালোবেসে আলা রবের তাসবিহ পড়তে বলেছেন এজন্য তুমিও আলা রবের তাসবিহটা তোমাদের নামাজের অংশ বানিয়ে ফেলো নামাজের কি বানিয়ে ফেলো নামাজের অংশ বানাও হুবহু নামাজের অংশ বানাও সুবহান নামাজের কি বানাও বলেন তাও আবার নামাজের দাঁড়াবার অংশ বানিও না নামাজের ঝুঁকার অংশ বানিও না তোমার ইনতিহাই তাদাল্লুল তোমার জীবনের বিনয়ের চূড়ান্ত সীমা বিনয়ের চূড়ান্ত শব্দ বিনয়ের চূড়ান্ত অবস্থা তোমার বিনয়ের চূড়ান্ত অবস্থায় আমার রবের অলুবেশানের চূড়ান্ত শব্দ বলো কি ভাই রবের অলুবেশানের চূড়ান্ত শব্দ কি আলা রবের অলুবেশানের চূড়ান্ত শব্দ কি আলা আমার বিনয়ের চূড়ান্ত হালত কি সেজদা আর সুবহানাল্লাহ আমার বিনয়ের চূড়ান্ত হালত কি বান্দার বিনয়ের চূড়ান্ত হালত কি বান্দার খুজুয়ের চূড়ান্ত হালত কি বান্দার খুশুয়ের চূড়ান্ত হালত কি বান্দা তার রবের কাছ থেকে চাওয়ার চূড়ান্ত পদ্ধতি কি সুবহান কি ভাই বান্দা তার বন্দেগীর চূড়ান্ত পদ্ধতি কি বান্দা তার খুজু আর তাজাল্লুল আর তাখাশ্শুয়ের চূড়ান্ত পদ্ধতি কি সেজদা আর রব্বে করিমের বুলন্দ বালার বালাতর বালাতর হওয়ার বুলন্দ বালা হওয়ার রব্বে করিমের সুমহান হওয়ার চূড়ান্ত শব্দ কি আলা সুবহানাল্লাহ তাহলে এবার আমার আলা আমার উলুবে শানের কথা তোমার কি সেজদা বুঝে না কথা তোমার কি তোমার সেজদায় বলো আমার আলা তোমার আদনা সুবহানাল্লাহ আমার সর্বোচ্চ শব্দ আর তোমার সর্বনিম্ন কাইফিয়ত তোমার সর্বনিম্ন হালত আমার সর্বনিম্ন হালত কোনটা সেজদা আমার কপালকে জমিনে ঠেকিয়ে দেওয়া
আমার নাককে জমিনে রেখে দেওয়া আমাদের দেশে ছোটবেলা দেখতাম ও নাকে খত দে বলতো নি বলতো না বলেন সালিসদাররা দাগ দিয়ে দিত এখান থেকে ওখান পর্যন্ত এখান থেকে ওখান পর্যন্ত নাকে খত দিয়ে আইবি কইতো নি কইতো না তাহলে বোঝা গেছে নাক জমিনে রেখে দেওয়া এটা আমার তাজাল্লুল আমি অপদস্থ হওয়ার আমি অপমানিত হওয়ার সবচেয়ে চূড়ান্ত পদ্ধতি তো রব যেন রাসূল বলেন আমার রব বলেছে সাবহিস মারফিকাল আলা এজন্য আলাকে তোমার চূড়ান্ত পদ্ধতি সেজদার মধ্যে লাগাও কি হয় আচ্ছা আমি যদি এভাবে বলতে থাকি আমার রব আমাকে কি দিবেন ফি জান্নাতিন আলিয়া বলেন في جنت عالية তুমি আমাকে আলা বলেছো এজন্য আলিশান জান্নাতে তোমাকে দিয়ে দিব যার আদনা মেকদার 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বনিম্ন মেকদার কত 10 দুনিয়া বরাবর জান্নাত এতদিন যে নাচানাচি করছিল ক্রিকেট কে আর কি বল নিয়া আর্জেন্টিনা ওয়ালারা তাদের বল নিয়ে চলে গেছে আর আমাদের দেশে যারা খেলা দেখে দেখে নাচছে তারা কি নিয়ে ফিরে আসছে কচু নিয়ে ফিরে আসছে তারা কি নিয়ে ফিরে আসছে কচুর তো দাম আছে দূর কি 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 পাইলাম বলেন কেন ছায়ার পিছনে ছুটলাম কেন ছায়ার পিছনে ছুটলাম কি দেখেন وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين رب العالمين বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে সারা যেন বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে একটা একটা মিসি হয়ে যেত মিসি না মেসি হ্যাঁ নামটা বলেন না মেসি হ্যাঁ তোকে মাসি কি আসম মেসি বলেন মিসা মিসি বলেন মিসা নামকরণটা কি ফাইন এক্সেলেন্ট নাম যদি 800 কোটি মানুষ যদি এবার পৃথিবীর জরিপে দেখা গেছে পৃথিবীর জরিপে আসছে পৃথিবীতে 600 কোটি মানুষ খেলা দেখছে কত কোটি মানুষ 600 কোটি মানুষ খেলা দেখছে যেই কয়জন দেখে নাই সেই কয়জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের দুই চারজনের নাম আছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের দুই চারজনের কি আছে বলেন আলহামদুলিল্লাহ নাম আছে রব্বে করিম জানো বলেন কুল মা ইনদাল্লাহ খাইরুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা যদি 800 কোটি মানুষ প্রত্যেকই যদি একটা একটা গোল্ড কাপের মালিক হয়ে যেত একটা একটা স্বর্ণ পদকের মালিক হয়ে যেত প্রতিটা স্বর্ণ পদক যদি 7.5 কিলো নয় এবার যারা নিছে 7.5 কিলো ওজনের স্বর্ণ নিছে তো 7.5 কিলো নয় প্রতিটা স্বর্ণ পদক যদি জমিন থেকে আসমান পর্যন্ত হীরা দিয়ে ভরে দেওয়া হতো এবার রব বলেন 800 কোটি মানুষ যদি প্রত্যেকই যদি একটা একটা স্বর্ণ পদকের মালিক হতো প্রতিটা স্বর্ণ পদক যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যেত রব বলেন তোমাদের একবার সুবহানাল্লাহর বিনিময় আমার কাছে যা রয়ে গেছে খাইরুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ কোন শব্দ কোন শব্দ দিয়ে আপনি বলবেন রব বলেন কুল কুল মা ইনদাল্লাহ খাইরুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা মেসি হয়ে যেত সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি প্রতিদিন 200 কোটি ডলার করে ইনকাম করত সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা একটা ওয়ার্ল্ড কাপের মালিক হয়ে যেত প্রতিটা কাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যেত না না সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহর সিনের দাম রব বলেন খোদা আল্লাহর কসম রব বলেন খাইরু মিম্মা ইয়াজমাউন সারা পৃথিবীর সবাই মিলে যদি জমা করত তার চেয়ে বেশি কোন শব্দ দিয়ে আপনি বলবেন বলেন কোন শব্দ দিয়ে আপনি বলবেন এজন্য ফেসবুক তোমাদেরকে কি দিয়েছে ফেসবুক তোমাকে নষ্টামি আর ভ্রষ্টামি ছাড়া আর কিছুই দেয় না মোবাইল তোমাকে কি দেয় নষ্টামি আর ভ্রষ্টামি ছাড়া তোমাকে আর কিছুই দেয় না আমি বলি মোবাইল শুধু নেয় আর তাসবিহ শুধু দেয় সুবহানাল্লাহ বলেন মোবাইলে শুধু কি আর তাসবিহ শুধু কি দেয় আবার বলেন কি বলছি বলেন মোবাইলে
তাসবিহ আছে আমি দেখি না এটা তাসবিহ এটা মোবাইল দেন না এটা এটা মোবাইল এটা বাম হাতে লও এটা ডান হাতে লও না এটা না এটা দে সুবহানাল্লাহ বলেন বলেন এটা কি করে আবার বলেন না এটা কি করে এটা কি কি না এটা হাজারো স্বামীর স্ত্রী হারা করে দিয়েছে হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিয়েছে হাজারো মাকে সন্তান হারা করে দিয়েছে হাজারো সন্তানকে মাহারা করে দিয়েছে হাজারো খতিবের চাকরি হারা করে দিয়েছে হাজারো ইমামকে চাকরি হারা করেছে হাজারো ইমামকে কি করছে চাকরি হারা করছে হাজারো যুবককে হ্যাঁ চাকরি হারা করে দিয়েছে কি বলেন ঠিক না ব্যাটিক বলেন হাজারো যুবককে কি হারা করছে বলেন চাকরি হারা করছে না জানি শেষ পর্যন্ত হাজার হাজার মুসলমানকে এটার গজব না জানি ঈমান হারা করে দেয় বুঝি নাই যে সেটাও বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই বলেন এটা দেয় না নে এটা জরুরত এটা জরুরত জরুরত তুবিউল মাহজুরাত الضرورة تتقدر بقدر الضرورة ضرورة ضرورة مدّي شما بدّو ثاكي ضرورة پرويجن پرويجن مدّي شما بدّو ثاكي ضرورة انك شموئي پرويجن انك شموئي ناجائز كيسو كيو بويدو كوري ده پرويجن انك شموئي ناجائز كيسو كيو كي كوري ده بولن বৈধ করে দেয় তাহলে প্রয়োজন এটা প্রয়োজন প্রয়োজনের জন্য আমরা এটাকে জায়েজ বলি কিন্তু এটা কি ইস্তেমালের কোনো সহি তরিকা হবে না কি ভাই কি বলছি বলেন এটার কি ইস্তেমালের সহি তরিকা হবে না হ্যাঁ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হযরত একবার বলছেন আচ্ছা রিকশাওয়ালার যে রিকশার পেছন দিয়া আপনারা ছবি ঝুলা রাখছেন রিকশাওয়ালার রিকশা রিকশার পেছন দিয়ে যে ছবি ঝুলা রাখছেন এটা রিকশাওয়ালার কি কি লাভ রিক্সাওয়ালা দেখে তার যে পিছনে একটা ছবি ঝুলা দেখছে রিক্সাওয়ালার লাভ কি ওর কি দেখার কোনো সুযোগ আছে ওর দেখার কোনো সুযোগ নেই ওর দেখার কোনো কি নাই ওর দেখার কোনো সুযোগ নেই দেখতেছে কে মজা উঠাইতেছে কে এবার সমস্ত মজার গুনার গুনার ফিডা কার ভাগে জোরে বলেন কিনলেগা তুই বেকুবে দেখলি না ছবি লাগাইলি কে বলেন আমাদের বাসের মালিকরা দেখবেন অনেক বুদ্ধিমান বাসের মালিকরা বুদ্ধিমান বাসের মালিকরা বাসে টেলিভিশন লাগাইছে তবে ড্রাইভারের এখানে লাগাইছে কোনখানে লাগাইছে বলেন কিনলে সাইবো কে ড্রাইভার কিনবো কোন ড্রাইভার আচ্ছা ড্রাইভার চাইলে তো যদি অ্যাক্সিডেন্ট হইয়া যাব ড্রাইভার চাইলে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবে আর যাত্রী সায়া সায়া জাহান্নামে যাইতেছে কোনো পরোয়া নাই কি ভাই যাত্রী সায়া সায়া কোথায় যাইতেছে আর ড্রাইভার না সায়া কোথায় যাইতেছে বাড়ি বুঝেন নাই ড্রাইভার চাইলে অ্যাক্সিডেন্ট হবে এই ভয় কোথায় দিছে পিছে দিয়ে দিছে তো চোখের অ্যাক্সিডেন্ট কোথায় যায় শরীরের অ্যাক্সিডেন্ট জাহান্নামে যায় না কবরে যায় এবার রুহের অ্যাক্সিডেন্টে কোথায় যায় বুঝতে পারলাম না তো শরীরের অ্যাক্সিডেন্ট কোথায় যায় কবরে রুহের অ্যাক্সিডেন্ট কোথায় যায় এবার বলেন মোবাইলে কিসের অ্যাক্সিডেন্ট হইতেছে কথা তো দূর চলে গেছে না ওয়াহাদাইনাহুম নাজদাইন এজন্য সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তুমি না আমার তাসবিহ পড়ো তুমি না আমার কি পড়ো তুমি আমার তাসবিহ পড়ো তুমি আমার তাসবিহ পড়বা কিভাবে শয়নে বলেন কিভাবে শয়নে স্বপ্নে জাগরণে সুবহানাল্লাহ আমি এক কিতাব পড়ছি এর মধ্যে আজিব লিখছে ফাযকুরুনি ফিল বাররি ওয়াল বাহর ফাযকুরুনি ফিস সাফারি ওয়াল হাজার لكن মুসাল্লিম যখন লিখছেন তখন তিন নম্বর পয়েন্টটা উজুদে আসে নাই ফাযকুরুনি তুমি আমার জিকির করো জলে তুমি আমার জিকির করো স্থলে কিন্তু মুসাল্লিম তখন লিখেন নাই ফাযকুরুনি ফিল হাওয়া এখন আমি বিমানে উঠলেই মনে হয় ফাযকুরুনি ফিল হাওয়া কি হয় তখন তো বিমান ছিল না এজন্য কি বলছে জলে আর ফিল বাররি ওয়াল বাহার এখন এটা সত্যি যোগ করতে হবে কি ফাযকুরুনি ফিল হাওয়া সুবহানাল্লাহ
فاذكروني في الليل فاذكروني في النهار فاذكروني في الخلوة فاذكروني في الجلوة سبحان الله তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো জলে তুমি আমাকে ডাকো স্থলে তুমি আমাকে ডাকো হাওয়ায় তুমি আমাকে ডাকো একাকিত্বে তুমি আমাকে ডাকো লোকালয়ে সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকো শুয়ে শুয়ে তুমি আমাকে ডাকো বসে বসে তুমি আমাকে ডাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকো তোমার হালে আমি তোমাকে ডাকবো আমার হালে এজন্য করাচি তলা বলেন ফাজকুরুনি فاذكروني তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো فاذكروني جس قدر اذكركم اس قدر তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকব তত সাব্বিহ اسم ربك الاعلى سبحان الله سبح اسم ربك الاعلى জবাব বলেন سبحان ربي الاعلى আমি আপনার তাসবিহ কেন পড়ব আমি যে তোমার রব লাগি এজন্য পড়বা আর কেন পড়ব আমি যে আলা এজন্য পড়বা আর কেন পড়ব আমি যে তোকে বানিয়েছি এজন্য পড়বা আর কেন পড়ব ফাসাহুয়া আমি যে তোকে বরাবর সরাবর করে দিয়েছি এজন্য পড়বা আর কেন পড়ব ওয়াল্লাযী কদ্দারা আমি যে তোর জীবনের সব ঠিকঠাক করে দিয়েছি আমি বুঝার জন্য এই শব্দগুলো বলতেছি শব্দগুলো والذي قدر তোমার জীবনের আজাল ঠিক করে দিয়েছি তোর জীবনের আমাল ঠিক করে দিয়েছি তোর জীবনের আরজাক ঠিক করে দিয়েছি কতদিন বাসবা এটাও ঠিক করে দিয়েছি কত মিনিট বাসবা এটাও ঠিক করে দিয়েছি কত সেকেন্ড বাসবা এটাও ঠিক করে দিয়েছি কতটা লোকমা খাবা এটাও ঠিক করে দিয়েছি والذي قدر আমি যে সব ঠিকঠাক করে দিয়েছি আবার ঠিকঠাক করতে গিয়ে কোনটা কেমনে নিবা কোনটা কেমনে নিবা আল্লাহু আকবার কোন জানোয়ার প্রত্যেকটা জানোয়ারের জন্য আমি তিনটা ব্যবস্থা দিয়ে দিয়েছি এক নাম্বার সে থাকবে কিভাবে এই বন্দোবস্ত তার ব্রেনে দিয়ে দিয়েছি দুই নাম্বার সে খাবে কিভাবে এই ব্যবস্থাপত্র তার ব্রেনে আমি ঢেলে দিয়েছি তিন নাম্বার তার আগামী বংশ বাড়াবে কিভাবে এই ব্যবস্থাপত্র তার যোগ্যতা আমি দিয়ে দিয়েছি কোন জানোয়ারকে শিখাইতে হয় কোন জানোয়ারকে কেউ শিখাইয়া দিতে হয় তাহলে এই সব কে করেছে এজন্য বলে তাসবিহ পড়বা তুমি কার আর তাসবিহ এজন্য পড়বা তুমি গরু পালবা ছাগল পালবা মহিষ পালবা ওট পালবা আমি তোমার এগুলো পালার জন্য আমি ঘাস আমি বের করে দিয়েছি ঘাস কে বের করে দিয়েছে সুবহানাল্লাহ এবার বলে ঘাসগুলো সবুজ আকারে বের করে দিয়ে লেকিন বর্ষার মৌসুমে তো সবুজের উপরে পানি থাকবে তখন তো তুমি খাওয়াতে পারবা না এজন্য আমি এগুলোকে শুকিয়ে ধূসর করে দিয়েছি সুবহানাল্লাহ এই যেটার উপর বসে আছে এটা কি ধূসর এটা কি এটা ধূসর করে দিয়েছি এটাকে না খড় বানিয়ে দিয়েছি ফাজালাহু গুসান এটাকে খড় বানিয়ে দিয়েছি আর এবার হ্যাঁ যদি সবগুলো খড় জীবনে কখনো নষ্ট হয়ে না যেত সবগুলো খড় যদি জীবনে কখনো নষ্ট না হতো নতুন খড় রাখতে কোথায় তুমি তোমার খ্যারের পাড়া তুমি রাখতে কোথায় এই জন্য পুরাতন খড়গুলোকে আমি ধীরে ধীরে কালো বানিয়ে বানিয়ে পচায়া পচায়া আবার মাটি বানিয়ে দিয়েছি ফাজালাহু গুসান এবার রব্বুল আলামিন বলেন হাবিব আমি তো আপনাকে এত কিছু করেছি আপনি কি দিবেন আপনি কি করবেন আপনি তাসবিহ পড়বেন এবার রাসূল যেন বলেন আমি তাসবিহ পড়ব আপনি কি করবেন সুবহানাল্লাহ আমি তাসবিহ পড়ব আপনি কি করবেন বলেন আমি তাসবিহ পড়ব আপনি কি করবেন আল্লাহ তাআলা বলেন আমিও দুই কাজ করব এক নম্বরে আপনি যতদিন জীবিত আছেন আমি ততদিন আপনাকে পড়াতে থাকব কে কাকে পড়াবে আল্লাহ তার রাসূলকে পড়াবে আমি আপনাকে পড়াবো সুবহানাল্লাহ বলেন আমি আপনাকে কি করব আমি আপনাকে পড়াবো এজন্য পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ তাআলা হাবিবকে পড়তে দেন নাই সুবহানাল্লাহ বলেন না না ওকে আমি পড়াবো সুবহানাল্লাহ বলেন ওকে কি করব ওকে আমি পড়াবো ওকে আমি পড়াবো কি ওকে আমি পড়াবো না না আর কেউ পড়তে আর কেউ তাকে পড়াতে হবে না সুবহানাল্লাহ বলবেন না সানু করি উকে অবশ্যই অবশ্যই আমি আপনাকে পড়াতে থাকবো সানু করি উকা আমি আপনাকে পড়াতে থাকবো প্রতিদিন পড়াবো দিনেও পড়াবো রাতেও পড়াবো সকালেও পড়াবো দুপুরেও পড়াবো গভীর রজনীতেও পড়াবো
আপনি আয়েশার বিছানায় তখনও পড়াবো আপনি মক্কার গলিতে তখনও পড়াবো আপনি মদিনার গলিতে তখনও পড়াবো আপনি আর সাজি মেরাজে মেরাজে তখনও পড়াবো আপনি উহুদে তখনও পড়াবো আপনি বদরে তখনও পড়াবো আপনি খন্দকে তখনও পড়াবো আপনি বিছানায় তখনও পড়াবো সানুকরি উকা সুবহানাল্লাহ সমস্ত নবীদেরকে রব্বে করিম কিতাব দেওয়ার সময় ডেকে পাঠিয়েছেন মূসা আপনি আসুন আপনার কিতাব আপনি নিয়ে যান দাউদ আপনি আসুন আপনার কিতাব আপনি নিয়ে যান খলিল আপনি আসুন আপনার কিতাব আপনি নিয়ে যান লেকিন রাসূলের বেলা রব্বে করিম বলেন না 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 আপনাকে আসতে হবে না আপনি যেখানে থাকবেন সেখানে আমি আপনাকে পড়ায়া দিব সেখানে আমি আপনাকে কি করব সানুকরি উকা আমি আপনাকে পড়িয়ে দিব আমি আপনাকে কি করব আমি আপনাকে পড়িয়ে দিব তাহলে কোরআন পড়িয়েছেন কে জোর বলেন কে কাকে পড়িয়েছেন রাসূলকে পড়িয়েছেন তাহলে আমাদের হাফেজ সবগুলো আমাদের ছাত্রদেরকে যে পড়ায় হাফেজ দেখতে দেখা হাফেজে পড়ায় আসলে রব পড়ায় সুবহানাল্লাহ বলবেন না এজন্য হাফেজে কোরআন আমাদের হাফেজ সব ছোট ছোট বাচ্চাগুলোকে হাফেজে কোরআন আমাদের বাচ্চাগুলোকে পড়িয়ে দেয় সাড়ে সাত বছর গত বুধবারে সিলেট শহরে একটা মাদ্রাসা সিলেট মডেল মাদ্রাসা এই মাদ্রাসা সাড়ে সাত বছরের একটা মেয়ে বাচ্চা ৩০ পারার হাফেজ হয়ে গেছে আমার নিজ হাতে ওই মেয়েকে মুকুট পরিয়ে দিয়েছি মুকুট ওরা রৌপ্যের মুকুট বানাইছে ওই মেয়ের জন্য সুবহানাল্লাহ রপ্পের কি বানাইছে বলেন মুকুট বানাইছে মেয়ের সাড়ে সাত বছরের মেয়ে মেয়ে পাশে বসছে আমার পাশে মেয়ের দাদা বসাইছে স্কুলে নিয়ে বসছে মেয়ে কিছু বুঝে না মেয়ে কিছু বুঝতেও আছে না ওরে আমরা যে সংবর্ধনা দিতে যাচ্ছি ও কি বুঝবে ওর দুষ্টমি করে এদিকে তাকায় ওদিকে তাকায় পরে আমি বলতেছি এই মেয়ে দেখি একটু বলো তো কিছু বলেন আমি ওর সামনে পড়তেছিলাম আলা ইন্না আউলিয়াউল্লাহ এই মেয়ে সঙ্গে সঙ্গে কয় না না আলা ইন্না আউলিয়া আল্লাহ কত বছরের মেয়ে এবার আমি কইতেছি ওকান আল্লাহ আলিমুন হাকিম না না ওকান আল্লাহ আলিমান হাকিমা কত বছরের মেয়ে সাড়ে সাত বছরের মেয়ে কি কে পড়িয়েছে রব যেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রব যেন বলেন না তোরা নিভাতে চাইবি আমি পড়িয়ে দিব তোরা নিভাতে চাইবি আমি কি করব আমি চ্যালেঞ্জ দিলাম যাও সাড়ে সাত বছরের মেয়েকে আমি হাফেজা বানিয়ে দিব যাও কি হয় কে পড়ায় বলেন কে পড়ায় এই জন্য কোরআনে কারিম কোরআনের মাদ্রাসাগুলো নিয়ে অন্য চিন্তা করে কোনো লাভ নাই অন্য চিন্তা করে কোনো কি নাই কোনো লাভ নাই কুল কিনারা পাবেন না বলেন কুল কিনারা কি পাবেন না রব এটাকে এভাবে চ্যালেঞ্জ নিবে এভাবে কি নিবে বলেন এভাবে চ্যালেঞ্জ নিবে আমরাও তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেই তোমাদের সাত বছরের কোনো মেয়ে বাচ্চা আমাদের সামনে একটা পৃষ্ঠা ইংরেজি পড়ুক তোমাদের সাত বছরের কোনো মেয়ে বাচ্চা একটা পৃষ্ঠা বীজগণিত করুক আরে কথা কয় না আমাদের সাড়ে সাত বছরের বাচ্চা আমার ভুল ধরে এখানে বসে মেয়ে না না আলা ইন্না আউলিয়া আল্লাহ আমি কি বলছিলাম আউলিয়া উল্লাহ মেয়ে কি কয় আমি পেশ বলছিলাম মেয়ে না এখানে পেশ হবে না জবর হবে কি সানু করি উকাম আমি আপনাকে পড়িয়ে দিব সুবহানাল্লাহ বলেন সানু করি উকা বলেন সানু করি উকা আমি আপনাকে পড়িয়ে দিব রব্বে করিম তার হাবিবকে যেন সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি আপনাকে বারবার পড়তে হবে না সুবহানাল্লাহ শুধু ইয়াদদাস্তের জন্য আপনাকে বারবার পড়তে হবে না আপনি বারবার পড়ুন তো আপাততের জন্য পড়ুন ইয়াদদাস্তের জন্য লাগবে না মুখস্থের জন্য আপনি পড়তে হবে না সানু করি উকা আমি আপনাকে পড়িয়ে দিব ফালা তানসা এমন ভাবে পড়াবো আপনি আর জীবনে কখনো ভুলবেন না
فلا تنسى আশ্চর্য বিষয় এটা জীবনে আমার কখনোই কথা বুঝে আসে নাই আলহামদুলিল্লাহ কালকেই যেন প্রথম সরে সদর হয় فلا تنسى ইয়া দিয়েছে ইয়া 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 تنسى যদি ইয়াটা না হয় তো فلا تنسى যদি ইয়াটা না হয় তো فلا تنسى তাহলে হয়ে যেত ধমক আমি আপনাকে পড়াবো খবরদার আপনি কিন্তু ভুলবেন না নাহি ধমক হয়ে যেত খবরদার আপনি ভুলবেন না রাসূল কল যে ঘাবড়ায় যেত যদি আমি ভুলে যাই এবার রব্বুল আলামিন বলেন না 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 হাবিব সানুকরিউকাম আমি আপনাকে পড়িয়ে দিব ফালা তানসা অতএব আমি আপনাকে খবর শুনিয়ে দেই আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি জীবনে কখনো ভুলবেন না আপনি ভুলবেন না সুবহানাল্লাহ কি আচ্ছা এই কথাটা শুনে রাসূল কেমন আশ্বস্ত হয়েছিল যদি ইয়াটা না দিত কি অবস্থা হইতো আচ্ছা একটা বর্ণ হইতো না ইয়া আর ইয়া ছাড়া যদি দিত ইয়া ছাড়া রাসূল তো ভয় অস্থির হয়ে যেত কিভাবে সম্ভব ছিল আল্লাহ কিভাবে সম্ভব 24 ঘন্টার জিন্দেগি রাসূলকে পড়তেই থাকতেন পড়তেই থাকতেন পড়তেই থাকতেন যেন কখনো ভুলে না যান আর রব বলেন আমি পড়িয়ে দিব আপনার দিলে বসিয়ে দিব অতএব আপনি ভুলবেন না এটা আমার সিদ্ধান্ত আপনাকে এত টেনশন করতে হবে না سنقرئك فلا تنسى আমি আপনাকে পড়িয়ে দিব অতএব আপনি কখনো ভুলবেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের হাফেজ কোরআনটা 3 বছর হেফজ শেষ করেছে এবার আজীবন কেমনে মনে থাকে রব জানো বলেন এটা আমি মনে করাই কে মনে করায় আচ্ছা প্রাইমারিতে আমরা কি কি বই পড়ছি 2 4 10টা বইয়ের নাম বলেন তো বিষয়বস্তু থাক দূরের কথা আরে কথা কয় এরপর হাই স্কুলে কি কি বই পড়ছেন বইয়ের নাম বলেন বিষয়বস্তু থাক দূরের কথা এরপর কলেজে কি কি বই পড়ছেন বইয়ের নাম বলেন বিষয়বস্তু থাক দূরের কথা আর আমাদের 6 7 8 3 বছরের বাচ্চা 8 9 10 3 বছরের বাচ্চা 10 11 12 3 বছরের বাচ্চা ওই 3 বছর পড়ে শেষ করে ফেলেছে কিয়ামত মওত পর্যন্ত মওতের দিনে তার মনে থাকে কি তার সামনে কোনে আবার এরা ভুল করলে জবর ভুল করলে ধরে ফেলবে না ফেলবে না এগুলো কি প্রমাণ নয় কুরআন রবের কালাম কুরআন কি আজকে আলহামদুলিল্লাহ আজকে আমাকে এক ছেলে শেষ সবক শুনিয়েছে আমার মাদ্রাসায় প্রতিটা হেফজখানার শেষ সবকটা আমি শুনি শেষ সবকটা কি শুনি আজকে ফজরের পরে সূরা জাসিয়া জাসিয়ার শেষ 3 আয়াত শেষ 4 5 আয়াত এক ছেলে আমাকে শুনিয়েছে সর্বোচ্চ বয়স হবে 9 ও জাসিয়া শুনিয়েছে আমাকে হায় আমি হয়রান পুরো সূরাই যেন আমাকে আমার রব নসিহত করছে আল্লাহ আমাদের সন্তানগুলোকে কোরআনে কারীম শেখাবার তৌফিক দান করেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন বলেন সন্তান আমার বলেন সন্তান আমার সিদ্ধান্ত আমার সন্তান আমার সিদ্ধান্ত আমার ওরা বলে শরীর আমার পেট আমার সিদ্ধান্ত আমার আমি বলি সন্তান আমার সিদ্ধান্ত আমার কি ভাই সন্তান কার সিদ্ধান্ত কার তাহলে আমি আমার ছেলে মেয়েকে কি পড়াবো ইনশাআল্লাহ আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম পড়ালেন আপনি আপনার মেয়েকে কোরআনে কারীম পড়ালেন আল্লাহর কসম কোরআনে কারীম পড়িয়ে দিলেন আর কিছুই দিলেন না আপনি আপনার সন্তানকে সব দিলেন আর যদি কোরআনে কারীম দিলেন না সব দিলেন আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন না শুকর আদায়ের জন্য বলি আমার বাবাও আমাকে শুধু কোরআন দিয়েছে সুবহানাল্লাহ বলেন কি দিয়েছে বলেন আব্বা গাড়ি কিনে দিছিল না বাড়ি আব্বা করে দিছিল না আমাকে বিশ্বাস হয় আমার গাড়ি আব্বা কিনে দিছে আমার বাড়ি আব্বা করে দিছে আব্বা কি দিছে সব দিছে সুবহানাল্লাহ কোরআন দিছে সব দিছে বলেন কোরআন দিছে সব দিছে আবার বলেন কোরআন দিছে আমরাও আমাদের ছেলে মেয়েকে কোরআন দিব পাক্কা ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ তৌফিক পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আবার নসিহত কি ওই নসিহতের অংশ এই মাহফিল সুবহানাল্লাহ বলেন ফাদাক্কির বলেন ফাদাক্কির আপনি উপদেশ দিতে থাকুন
আপনি উপদেশ দিতে থাকুন ফাযাক্কির ইন নাফাতি যিকরা আপনি উপদেশ দিতে থাকুন যদি না উপদেশ ফলপ্রসূ হয় যদি উপদেশ ফলপ্রসূ হয় এটা কেন বলেছেন এটা বলেছেন কায়দে ইত্তেফাক হিসেবে কায়দে ইত্তেরাজ হিসেবে নয় অর্থাৎ উপদেশ কাজ না দিলে উপদেশ দিবেন না এটা নয় বলকে আপনি উপদেশ দিতে থাকুন আশা করা যায় উপদেশ ফলপ্রসূ হবে সুবহানাল্লাহ আপনি বলতে থাকুন এই যে আমরা আজকে তিন দিন ধরে বলছি আপনাদের হৃদয়ের দুনিয়া কিছুটা কি আবাদ হয় না কি উফ ওই আয়াত কি রে ওয়াজাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াজাক্কির বিল কুরআন আপনি কুরআন দিয়ে নসিহত করতে থাকুন কাকে নসিহত করবেন যে আখিরাতকে ভয় করে আল্লাহ কি এবার দেখেন ترجمه فذكر ان نفعت الذكرى আপনি উপদেশ দিতে থাকুন যদি না উপদেশ ফলপ্রসূ হয় যদি না উপদেশ ফলপ্রসূ হয় سيذكر من يخشى অতএব অবশ্যই উপদেশ দিবে তার দিলে আছে রবের ভয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি উপদেশ দিতে থাকুন আপনি উপদেশ দিতে থাকুন যদি না উপদেশ ফলপ্রসূ হয় উপদেশ নিবে ওই ব্যক্তি যার কলিজায় আছে রবের ভয় সুবহানাল্লাহ এত মজা কোরআন না এই কোরআন মজা কোরআন কি কোরআন কি আহ আহ কোরআন জামে কোরআন হযরত ওসমান জামে কোরআন কে বলেন জামে কোরআন কে হযরত ওসমান এজন্য হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী কোরআন সুবহানাল্লাহ শাহাদাতের সাক্ষী কে কোরআন কারো শাহাদাতের সাক্ষী ময়দানে বদর কারো শাহাদাতের সাক্ষী ময়দানে উহুদ কারো শাহাদাতের সাক্ষী মিম্বারে রাসূল কারো শাহাদাতের সাক্ষী মিহরাবে রাসূল লেকিন কুরবান ওসমানের কুরবান ওসমান শাহাদাতের সাক্ষী কোরআন এজন্য হযরত আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন ওসমান তোমার কাছে কি কি বস্তু সবচেয়ে বেশি প্রিয় বলো হযরত ওসমান এক নম্বর বললেন তিলাওয়াতুল কোরআন কি বলছে বলেন এজন্য শিয়াদের খানদানে শিয়াদের কাছে কোনো হাফেজে কোরআন নাই শিয়াদের কাছে কোনো হাফেজে কোরআন নাই বাংলাদেশে ওই সমস্ত মুসলমানগুলো যারা শিয়াদেরকে ভালোবাসে এদের খানদানেও হাফেজে কোরআন নাই কারণ জামে কোরআন ওসমানের সাথে বেয়াদবির কারণে এদের খানদানেও হাফেজে কোরআন নাই বুঝেন না কিছুই বলেন জামে কোরআন ওসমান আবার বলেন জামে কোরআন ওসমান শাহাদাতের সাক্ষী কোরআন শাহাদাতের সাক্ষী কি কোরআন হযরত ওসমানকে যখন আখেরি আখেরি শহীদ করা হলো সর্বশেষ যখন গুলি করলো সর্বশেষ যখন তিন মারল হযরত ওসমান তেলাওয়াত করতেছিলেন সুবহানাল্লাহ হযরত ওসমানকে একটানা 40 দিন পানি পান করতে দেওয়া হয় নাই কতদিন যা মসজিদ নবীর এই পাশেই ওসমানের কুয়া যেখান থেকে হযরত ওসমান সাহাবাদেরকে পানি 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 পান করিয়ে করাতো সাহাবাদের জন্য পানির ইন্তজাম করেছে কে হযরত ওসমানকে পানি পান করতে দেওয়া হয় না একটানা 40 দিন কতদিন একটানা 40 দিন শেষ দিন শাহাদাতের শেষ দিন হযরত আলী দেয়াল টপকে ভিতরে ঢুকে গেলেন দেখলেন হযরত ওসমান তেলাওয়াত করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওসমান আপনি অনুমতি দেন আমরা অস্ত্র তুলে নেই আমরাও অস্ত্র তুলে নেই হযরত ওসমান বললেন না 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 অস্ত্র তুলতে হবে না আখেরি দিন আখেরি দিন আজকে আমার হায়াতের আখেরি দিন বাদে জোহর জোহরের পরে ওসমান কাজুল্লাহ করছিলাম খাবে দেখ محمد رسول الله محمد رسول الله দেখছিলাম محمد رسول الله عثمان গোদ সিনা হাত দিয়ে বলল ওসমান সবর করো সবর আজকেই তোমার সাথে আমার জান্নাতে ইফতার হবে একটু পরেই হযরত ওসমান শাহাদাত বরণ করলেন কোরআন কারীমের উপরেই পড়ে গেলেন আল্লাহ পড়ে গেলেন কিসের উপরে কোরআন কারীমের উপরে পড়ে গেলেন হযরত ওসমান ওসমানের কাছে হুব্বিবা ইলাইয়া তিলাওয়াতুল কোরআন ওসমান বলল আমার কাছে কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে প্রিয় ছিল এই জন্য রব্বি করিম কোরআনকে তার শাহাদাতের সাক্ষী বানাইলেন জামে কোরআন এই জন্য জামে কোরআন ওসমানের সাথে যারা বেয়াদবি করে ওদের সিনায় কোরআন নাই ওদের সিনায় কি নাই ওদের সিনায় কোরআন নাই ওদের সিনায় কি নাই ওদের সিনায় কি নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বলেন জামে কোরআন ওসমান আবার বলেন জামে কোরআন ওসমান
ওই নুসখাও আমার দু চোখে দেখার সৌভাগ্য হয়েছে যেই নুসখার মধ্যে হযরত ওসমানের রক্তের দাগ আলহামদুলিল্লাহ বলেন এই নুসখার মধ্যে কি দাগ কার দাগ হযরত ওসমানের রক্তের দাগ এভাবে পড়ে আছে এজন্য মেরে দোস্ত ঈমান বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও আলা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور دنيا جنو তোমাকে ধোঁকা না দেয় দুনিয়া জানো কি না দেয় আবার বলেন দুনিয়া জানো কি না দেয় ধোঁকা না দেয় দুনিয়া জানো ধোঁকা না দেয় فذكر ان نفعت الذكرى আপনি আপনি উপদেশ দিতে থাকুন আপনি উপদেশ দিতে থাকুন فذكر আপনি উপদেশ দিতে থাকুন আপনি নসিহত করতে থাকুন সুবহানাল্লাহ কি ভাই এই তাফসীর এই তাফসীর এই ফাযাক্কিরের অংশ সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই তাফসীর কিসের অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই তাফসীরকে দায়েম আর قائم রাখেন আল্লাহ যেন কিয়ামতের আগের 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 সন্ধ্যা বেলায়ও এখানে তাফসীর হয় রব্ব করিম কোন বাতিলকে আমাদের পিছনে লাগায় দিও না আল্লাহ এবারে কততম 49 তম এই তাফসীর যে বছর শুরু হয় সেই বছর আমি দুনিয়াতে আসি নাই আমি কি আমি তখন দুনিয়াতে আসি নাই আল্লাহ আল্লাহ 49 বছর ধরে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা ভালোবেসেছেন যারা পরিশ্রম করেছেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসকে দায়েম আর قائم রাখেন